বহরমপুর ব্লকের অন্তর্গত হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েতের সাতচল্লিশ নম্বর বুথে লড়াই তুঙ্গে এবছর প্রার্থী হয়েছেন বিদায়ী পঞ্চায়েত প্রধান তৃণমূলের রাজা দাস অন্যদিকে প্রার্থী হয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সজল রায় ও বিজেপির বিধান সরকার জোর কদমে প্রচার চলছে এবং রাজনীতির ময়দানে প্রথমবার ভোটের লড়াই সজল রায় কি বলছেন প্রার্থীরা শুনে নেওয়া যাক আমাদের একটা উদ্দেশ্য মানুষের উন্নয়ন করতে হবে রাস্তাঘাট জল এগুলো সমাধান করতে হবে আর মানুষের কাছে যেতে হবে এই কারণে তাদের দীর্ঘদিন ধরে তাদের ড্রেন ব্যবস্থা কিছুই নেই তাদের বাড়িতে ধরে ছিল না এখানে কোনো কাজই করেনি শুধু টাকা শুধু টাকা শুধু খেয়ে গেছেন খেয়ে গেছেন টাকা কোনো কাজ করেনি বিজেপি তৃণমূল কোন ফ্যাক্টরি আসবে না কারণ তৃণমূলে যে আছেন সে চোর ঘর লোকের বাড়ি ঘরের টাকা লুট করেছে রাস্তাঘাটে টাকা লুট করেছে শুধু চোর আমাদের প্রতিশ্রুতি আমাদের অঙ্গীকারপত্র মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে আমরা আমাদেরকে যদি এই অঞ্চলে মানুষ যদি আশীর্বাদ করে যদি ক্ষমতা যদি দেয় আমরা কি কাজ করব মোদীজির মতন যে আমরা কাজ আমাদের সামনে রেখেছি মানুষের সামনে যে আমরা পাঁচ বছর এই এই কাজ অঙ্গীকার পত্র সব মানুষের দশটা কাজ আমরা মানুষের বাড়িতে পৌঁছে দিয়ে এবং মানুষকে বলে এসেছি যে আপনারা আমাদের কাজ আপনার বাড়িতে লিখে রাখবেন যদি আমরা সেই অঙ্গীকার যদি না করতে পাঁচ বছর পরে আমরা আর ভোট চাইতে আসি আমাদের হৈদাস গ্রাম পঞ্চায়েত উন্নয়ন তার সাথে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে বাহাত্তর থেকে চুয়াত্তরটা যে উন্নয়ন প্রকল্প দিয়েছেন যারা বাড়ি 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 সে উন্নয়ন কিন্তু ঢুকে আছে আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে উন্নয়নের ধারা উনি বই রেখেছেন এবং যে প্রজেক্টগুলো উনি করেছেন একটা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে এবং আপনার কৃষক বন্ধু থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার কোনোটাই কিন্তু আমাদের সেই জায়গাটা আমাদের পরিপূর্ণ হয়ে আছে তাই আমাদের আজকে ইয়ে থাকবে প্রচারের মূল মেন মুখ থাকবে উন্নয়ন আমরা উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাচ্ছি সে উন্নয়নের ধারাকে বজায় রাখার জন্য প্রত্যেকটা মানুষ এলাকার মানুষ আমাদের পাশে আছে এবং আমাদের কাকা কাকিমা মাসিমা ওনারা দুহাত ধরে আশীর্বাদ করছেন যে আমাদের এই পঞ্চায়েত এবং আমি শুধু এই পঞ্চায়েত বলবো না সমস্ত মুর্শিদাবাদের সমস্ত পঞ্চায়েত আমাদের তৃণমূলের দফলে থাকে